আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ, আরিম কিচেন আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের ভুনা করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। গরুর মাংস ভুনার জন্য আমি এখানে নিয়েছি গরুর মাংস, চর্বি হাড় সহ মাংস নিয়েছি আধা কেজি, এক কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, এলাচ, গোলমরিচ এবং লবঙ্গর গুঁড়া একটু ভেজে গুঁড়া করে নিয়েছি, 2 টেবিল চামচ তেল, সরিষার, এখানে নিয়েছি রসুনের কুয়াগুলো গোটা, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, এখানে নিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ, 2 টুকরো দারচিনি এবং 2 টুকরো তেজপাতা। এবার চলুন মাংসগুলো মিক্সড করে নিই। আমি সব মশলাগুলো দিয়ে মাংসটাকে মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না, এটা অপশনাল, বাদও দিতে পারেন। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। এটা দিলে, টমেটো সস দিলে কি হয়, মাংসের কালারটা অনেক সুন্দর আসে। এটা ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার মিশানো হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম মূল রান্নায়। এখানে চুলা একটি ফ্যান নিয়েছি এবং এর মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা আর একটু বেশি দিতে পারেন, যেহেতু আমি সরষার তেল দিয়ে মেখেছি। সরষার তেল দিয়ে মাংসটা মাখলে কি হয়। আর দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরো এবং এলাচ। সরষার তেল দিয়ে মাংসটা মাখলে হচ্ছে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এখন এর মধ্যে দিয়ে দিব গোটা রসুনের কুয়াটা, এটা 2 থেকে 1 মিনিট ভেজে নিয়ে। আমি তেজপাতা, দারচিনি এবং রসুনের কুয়াটা 2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, পেঁয়াজটা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে হালকা। এখন আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুন বাটা, এটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এ পর্যায়ে অ্যাড করছি আমার মাখানো মাংসটা, এটা দিয়ে 5 থেকে 6 মিনিট ভালোভাবে হাই হিটে কষিয়ে নেব। তারপরে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। মিডিয়াম ফ্লেমে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, তাহলে মাংসটায় পানি ছেড়ে দেবে আর একটা সুন্দর ফ্লেভার বেরোবে। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন আমার মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আমি এখন আবার এটাকে 20 মিনিটের জন্য কষানোর জন্য রেখে দেবো, মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবো আর কষিয়ে নেব 20 মিনিটের জন্য। বিশ মিনিট পর আবারও ফিরে এলাম, দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করবো পানি। আমি এখানে 2 কাপ মতো পানি দিলাম। আমার মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছে, বাকি সিদ্ধর জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কতটা ঝোল রাখতে চান। আধা ঘন্টা পরে ফিরে আসলাম, দেখুন আমার মাংসটা হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করছি দারচিনির গুঁড়োটা আর কাঁচামরিচগুলো 5 থেকে 6টা, এটা দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। দেখে বুঝতেই পারছেন আমার মাংসটা কতটা সফট হয়েছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় না কমপ্লিট হয়ে গেছে, কতটা সফট হয়েছে এবং লোভনীয় হয়েছে। আশা করি অনেক টেস্টিও হবে। আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।